আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের সামনে পবিত্র আল কুরআন সূরা আল কাদর এর মানে সহ তাফসীর নিয়ে হাজির হয়েছি। সূরা আল কাদর এর মানে হচ্ছে মহামন্বিত, মহা প্রশংসিত। মহামন্বিত বলতে মহা প্রশংসিত হবে বা খুব মর্যাদাবান, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যাকে আমরা ইংলিশে বলি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহামন্বিত। তো আল্লাহ তাআলা কী গুরুত্ব, কী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, কোন জিনিসটা নিয়ে, তো আমরা দেখা যাক তাফসীরে আল্লাহ তাআলা মানে সহ আল্লাহ তাআলা কী বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। إنا أنزلناه في ليلة القدر، الله تعالى বলছেন إنا أنزلناه في ليلة القدر، নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কাদরে। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় অবশ্যই আমি এটি, এতে কোনো সন্দেহ নয় যে এটি আমি কখন নাজিল করেছি লাইলাতুল কাদর। তাফসীরে কি বলছে আগে দেখা যাক। অর্থাৎ এই রাতে তা কুরআন অবতীর্ণ আরম্ভ করেছেন, অথবা তা লাউহে মাহফুজ হতে দুনিয়ার আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাতে এক দফায় অবতীর্ণ করেছেন, আর সেখান থেকে প্রয়োজন মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে এবং তা 23 বছরে পরিপূর্ণ হয়ে গেছে। জ্ঞাতব্য যে লাইলাতুল কদর রমজান মাসে হয়ে থাকে, অন্য কোনো মাসে নয়। এর প্রমাণ মহান আল্লাহ বলেছেন রমজান মাসে যাতে কোরআনকে, রমজান মাস যাতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, সূরা বাকারা 185 নম্বর আয়াতে। তো নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন যে আমি নিশ্চয় এই পবিত্র দিনে, মহামর্যাদাপূর্ণ রাতে, কোন দিন, রমজান মাসের শেষ 10-এর বিজোড় দিনের মধ্যে লাইলাতুল কাদর আছে, ওই রাত্রে আল্লাহ তাআলা কি করেছেন, এই কোরআনকে অবতীর্ণ করেছেন। কোথায়? লাউহে মাহফুজ থেকে এ পৃথিবীর যে আসমান আছে, প্রথম আসমান, সেখানে আল্লাহ বাইতুল ইজ্জা বলে একটা জায়গা আছে, সেখানে অবতীর্ণ করেছেন। আর সেখান থেকে আল্লাহ তাআলা কি করেছেন, 23 বছরের মধ্যে তার নবীকে এক এক করে কি করেছেন, ওহির মাধ্যমে এক একটা একটা করে সূরার মাধ্যমে বা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীর উপরে কোরআন নাজিল করেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হচ্ছে তাফসীর, আপনারা দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা। তো দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা প্রশ্ন সুরে জানাতে চেয়েছেন যে তুমি কিসে জানতে পারবে লাইলাতুল কদরটা কি, আরে কিসে তোমাকে জানালো যে মর্যাদাপূর্ণ রাত্রিটা কি। আল্লাহ তাআলা প্রশ্ন করে আমাদের বুঝাতে চাইছে যে তোমরা কিসে জানাবে যে লাইলাতুল কদরটা আসলে কি, কিভাবে তোমাকে জানালো, কে তোমাকে জানালো, কিভাবে জানবে। তাফসীরে কি বলছে আগে দেখা যাক। এখানে প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে এই রাতের মর্যাদা ও গুরুত্ব অধিক রূপে ব্যক্ত করা হয়েছে, যেন সৃষ্টি এর সুগভীর রহস্য পূর্ণরূপে জানতে সক্ষম নয়, একমাত্র আল্লাহ এ ব্যাপারে পরিপূর্ণ অবগত। আল্লাহ প্রশ্ন দরকারে প্রশ্নবাচক বাক্যে আমরা দেখি কাউকে বলি তুমি কি এটা করনি, মানে তুমি এটা করেছো, সে জানে, প্রশ্ন সহকারে জানছে। কেউ লোক জিজ্ঞেস করবে কাউকে কোনো কাজ কেউ করেছে, তো বলবে তুমি এই কাজটা কি করনি, প্রশ্ন করছে তুমি করেছো করনি বলছো। তো আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে আরে কিসে তোমাকে জানালো মর্যাদাপূর্ণ রাত্রি কি। এখানে গুরুত্ব দিয়ে জানানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন। তো এই হচ্ছে দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে এ কথাই বলেছেন। তো তৃতীয় নম্বর আয়াতে কি বলেছে দেখা যাক, লাইলাতুল কদর খাইরুম মিন আলফ সাহার, লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। এই ওই রাতটা, ওই রমজান মাসের শেষ 10 রোজার বিজোড় রাত্রিগুলো যদি আপনারা জাগেন সেই রমজান মাসে, তো সেই রমজান মাসের ওই বিজোড় রাত্রিগুলোর মধ্যে একটার মধ্যে কি আছে, লাইলাতুল কদর আছে।
তা আপনারা যদি ওই লাইলাতুল কাদরের রাতটি পেয়ে যান তাহলে কি হবে, ওই রাতটা হবে হাজার মাসের উত্তম ইবাদতের উত্তম। আপনার কি 1000 বছর আমাদের কি হেদায়াত আছে? নাই। তবুও যদি আপনারা ওই আমরা যদি ওই একটা রাত্রি পেয়ে নিই তাহলে এই 1000 বছরের ইবাদতের সমান আমাদের আমলনামায় নেকি নাকা হবে। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চেয়েছেন এখানে, অর্থাৎ এক রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদত অপেক্ষা উত্তম। যেটা বললাম 1000 মাস আপনি ইবাদত করবেন ওই বিজোড় রাত্রিগুলোতে, জাগবেন ইবাদত করবেন সারা রাত্রি, তাহলে আপনার 1000 মাসের মতন আপনার নেকি আমলনামায় লেখা হবে। আর 1000 মাসে 83 বছর 4 মাস হয়। উম্মতে মুহাম্মদিয়ার উপর কত বড় আল্লাহর অনুগ্রহ যে তিনি তাকে তার সংক্ষিপ্ত আয়ুষ্কালে অধিকাধিক সওয়াব অর্জন করার সহজ পন্থা দান করেছেন। এটা আমাদের নিয়ামত, আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছেন যে কোনো নবীকে এত নিয়ামত দেওয়া হয়নি, যে 1000 বছরের ইবাদত ওই 1 রাত্রি আল্লাহ দিয়ে দেবেন, যেটা এর আগে আদম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো উম্মতকে দেওয়া হয়নি, একমাত্র আমাদের দেওয়া হয়েছে, আমাদের প্রিয় হাবিবের ওসিলায় আমরা পেয়েছি। তো আমরা এটাকে অবশ্যই অবশ্যই করব। তো চতুর্থ নম্বর আয়াতে কি বল আল্লাহ তাআলা বলছেন দেখা যাক, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সিরাতে ফেরেশতারা ও রূহ জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। সে রাত্রে কী করে? রূহ বলতে এখানে জিব্রাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তো জিব্রাইল আলাইহিস সালাম তাদের রবের অনুক্রমে, তাদের রবের আদেশে সকল সিদ্ধান্ত, সকল রকম নিয়ামত, সব কিছু নিয়ামত, সব কিছু নিয়ে কী করে এই পৃথিবীতে অবতরণ করে, দেখে যে আল্লাহর কোন বান্দা এই রাত্রি জেগে আল্লাহর ইবাদত উপাসনা করছে, আল্লাহর জিকির আজকার করছে। তো তাফসীরে কী বলছে আল্লাহ তাআলা দেখা যাক, এখানে রূহ বলে জিব্রিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। রূহ বলতে এখানে ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে, রূহ বলতে এখানে জিব্রিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে যে ওহী নিয়ে আসে, ওহী নিয়ে আসতো সমস্ত নবী আর রসুলের উপর, অর্থাৎ জিব্রিল আলাইহিস সালাম সহ ফেরেশতাগণ ওই রাতে ওই সকল কর্ম আঞ্জাম দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন যা আল্লাহ 1 বছরের জন্য ফয়সালা করে থাকেন। ওই রাত্রে এত বড় গুরুত্ব দিয়েছে যে আল্লাহ কী করেন যে ওই রাতটাতে জিব্রিল ফেরেস্তা এবং আরও ফেরেস্তা, তার সহকারী ফেরেস্তা পৃথিবীতে আসে এবং 1 বছরের এই নিয়ামত এই পৃথিবীতে নিয়ে আসে, নিয়ে এসে কোনো ফয়সলা, 1 বছরের আল্লাহ তালার ফয়সলা এই পৃথিবীতে নিয়ে আসে, কী হবে কী হবে না, কার রিজিক কতটুকা আল্লাহ তালা সেখান থেকে আল্লাহ তালার কাছ থেকে জিব্রিল আলাইহিস সালাম কী করে এই পৃথিবীতে নিয়ে আসে। তো এই হচ্ছে 4 নম্বর আয়াতের তাফসীর, আপনারা দেখে নেবেন ভালো করে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা একটা। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনারা যতটুকু পারবেন কোরআন শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন, ভুল হোক, ভুল বলতে মানুষ বলতেই ভুল, আপনার ভুল হোক, যতই আটকিবেন আল্লাহর কাছে আপনার মর্যাদা ততই বাড়বে, এমন নয় যে আপনি আটকে যাচ্ছেন তার জন্য আপনি কোরআন পড়বেন না, না, ভুল, ভুল গো ভাই, ভুল গো দাদা, আপনি আটকেন, চেষ্টা করেন বারবার, দেখেন নামাজ পড়ছেন তবুও দেখেন আপনার কোনো সুরার আয়াত, কোনো রুকু, কোনো যে যাবার কি ভুল হচ্ছে না, আপনারা দেখেন, শুধু পড়ে গেলে হবে না, আপনাকে দেখতে হবে, আপনি পড়ে গেছেন 5 বছর আগে পড়েছেন, একবারও দেখছেন না আপনার কি কোনো কথা ভুল হচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে এটা। তো এটা আপনি ধ্যান রাখবেন। তো আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, 5 নম্বর আয়াতে মানে হচ্ছে শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত। তো সেই লাইলাতুল রাত্রি কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত ফজরের আজান, ফজরের নামাজ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সেই লাইলাতুল কাদরের রাতটা থাকবে। অর্থাৎ তাফসিরে বলছে, অর্থাৎ এতে কোনো প্রকার অমঙ্গল নেই, কোনো অমঙ্গল নেই, শুধু নেকি আর নেকি পাওয়া যাবে সেই রাত্রের মধ্যে, সেই লাইলাতুল কাদরে। অথবা এই অর্থে শান্তিময় যে মুমিন ওই রাতে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদে থাকে। অথবা সালাম এর অর্থ প্রচলিত সালামই, যেহেতু
এই রাতে ফেরেশতাগণ ইমানদার ব্যক্তিদেরকে সালাম পেশ করেন। ওই ফেরেশতাগণ কি করে, ওই রাতে যে জেগে থাকে তাদেরকে আল্লাহর রহমত পেশ করে, আল্লাহর শান্তি দেয়, আল্লাহকে তাদেরকে সালাম পেশ করে ফেরেশতাগণ। কিংবা ফেরেশতাগণ আপোষে এক অপরকে সালাম দিয়ে থাকেন। শবে কদর রাত্রের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস দোয়া বলে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আউযু বিকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি দাউদ পরিচ্ছেদ ইবনে মাজা দুয়া অধ্যায় দুয়া বিল আফরেওয়াল আফিয়া পরিচ্ছেদ। তো এ হচ্ছে তাফসির। তো এই হচ্ছে লাইলাতুল কাদরের মর্যাদা। আমরা এই খাস করে এই লাইলাতুল কাদরের এই যে রোজার যে শেষ দশ রোজা যে বিজোর রাতগুলোতে আমরা অবশ্যই অবশ্যই বেশি করে জাগবো ইনশাআল্লাহ সামনের রোজাতে, এই নিয়াত করব আমরা ইনশাআল্লাহ। তো আপনারা তাফসিরটা ভালো করে দেখে নেবেন, আর মানে সহ আপনারা কোরআন পড়ুন, বেশি বেশি করে পড়ুন, আপনি বুঝুন যে আপনার আল্লাহ আপনাকে কী বুঝেছে বলতে চেয়েছেন। আপনি যতক্ষণ না কোরআন বুঝবেন, যতক্ষণ না কোরআন মানুষ পড়বেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি এই পৃথিবীতে কেন এসছেন। অবশ্যই এই কোরআন পড়তে হবে, তার পাশে আমাদের নবীর হাদিস যেগুলো আছে সহি হাদিস, আমরা সেগুলোর দিকে বেশি খেয়াল করব এবং সেভাবে জীবনযাপন করব। এই বলে আমার আজকের সুরা আল কাদের এর মানে সহ তাফসির শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের তার সাথে শেয়ার করবেন, ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।